বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ হতে বোর্ডের কাছে সাক্ষাৎকার দিলেন ইংল্যান্ডের রিচার্ড পাইবাস। ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান সাবেক এই কোচের পরিকল্পনা দেখে সন্তুষ্ট হয়েছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। ক্যামেরার সামনে কথা না বললেও বিসিবিতে একটি ভালো দিন কেটেছে, এমনটাই জানিয়েছেন পাইবাস। এস এম সুমনের রিপোর্ট। চন্দ্রিকা হাথুরুসিংহে অধ্যায় শেষ হওয়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান সাবেক কোচ রিচার্ড পাইবাস 2012 সালে বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন মাত্র 4 মাসের জন্য। তার তত্ত্বাবধানে একটি 2020 বিশ্বকাপে অংশ নেয় টাইগাররা। তবে সে সময় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে মনোমালিন্যের পর কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন রিচার্ড পাইবাস। হাথুরুসিংহের বিদায়ের পর হেড কোচ হিসেবে বিসিবির কাছে আবেদন করেন তিনি। বুধবার বিসিবির কাছে বাংলাদেশ দল নিয়ে ভবিষ্যৎ ও বর্তমান পরিকল্পনা তুলে ধরেন রিচার্ড পাইবাস। সেটি নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান। পাইবাসের প্রেজেন্টেশন ওয়াজ ডেফিনেটলি গুড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ও যা চায় যেরকম বলছে ওটা করতে হয়তো এক্ষুনি সব পারবো না, তবে ইভেন্চুয়ালি ওই প্ল্যান কাজে লাগাতে পারলে আমি মনে করি বাংলাদেশের জন্য ভালোই হবে। এদিকে বিসিবির সাথে কি আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু না বললেও পাইবাস জানান একটি ভালো দিন কেটেছে তার। নয় ডিসেম্বরের মধ্যে বিসিবিতে কোচের জন্য সাক্ষাৎকার দেবেন আরও দুই প্রার্থী। 10 ডিসেম্বর বোর্ড সভায় নতুন কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি, এমনটাই জানিয়েছেন সভাপতি। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।